নমস্কার, সুপ্রভাত। আপনাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে আমাদের আজকের যে পথ চলা তা হলো হারানো দিনের গানে। হারানো দিনের গান আমরা একটা গোল্ডেন এরাকে নিয়ে চলার চেষ্টা করি, কিন্তু মাঝে মাঝে আমরা চেষ্টা যেটা করি সেটা হচ্ছে যে আমাদের ভারতীয় যে শাস্ত্রীয় সঙ্গীতের জগৎ রয়েছে, আমাদের ভারতবর্ষের যে সঙ্গীতের একটা বৃহৎ পরিমণ্ডল রয়েছে, তার মধ্যে নানা ধরনের গান রয়েছে। তার মধ্যে যেমন রাগ রাগিনীর সঞ্চার রয়েছে, সেরকম একেবারে লোকগান রয়েছে, রয়েছে ভজন, রয়েছে গীত। আমাদের সব কিছুকে নিয়ে যদি আমরা অনুষ্ঠান সাজাতে চাই, তাহলে আমার মনে হয় আমরা সারা ভারতবর্ষের মানুষকে একসাথে তলায় আনতে পারবো। এই মুহূর্তে আজকে আমরা আমাদের এই অনুষ্ঠান থেকে একটা সঙ্গীতের বিশেষ ধারাকে নিয়ে এগোবো। সেই ধারাকে নিয়ে এগোতে গেলে যার সঙ্গে আমাদের অনুষ্ঠান করতে হবে তার সম্বন্ধে আমি একটা কথা বলতেই পারি যে মাঝে মাঝে তব দেখা পাই, রাজু দাস। সব সময় তো পাই না তোমাকে, কিন্তু যখন পাই আমরা তোমার সুরে একেবারে মোহিত হয়ে থাকতে চাই। এবং আজকে রাজু এসছেন কলকাতায়, এবং রাজুর কাছ থেকে আজকে আমরা প্রচুর গান শুনবো। আর ওর কাছে না পার্টিকুলার কোনো অনুরোধ আমার থাকে না, কারণ ও যে গান শোনায় সেই গানগুলো আমার অত্যন্ত মানে প্রিয় গান, প্রাণের গান। তার কারণ গজল ও ভীষণভাবে শোনায়। এবং সব থেকে বড় কথা, আমি সেদিনকে দেখছিলাম তুমি গুলাম আলীর সঙ্গে পারফরমেন্স করছিলে এক স্টেজ। আমাকে একজন জিজ্ঞাসা করেছে, আমি সে তোমার গান শুনতে খুব পছন্দ করেন, তিনি আমাকে বলে আমি দেখছিলাম উনি গুলাম আলীজির সঙ্গে গান গাইছেন স্টেজে বসে। আমি উনি তো গুলাম আলীজির ছাত্র, গুলাম আলীজির কাছে একদম সরাসরি উনি গান শেখেন। এবং এখন তো গুলাম আলীজি কলকাতায় মানে ভারতবর্ষে আসলেই তোমার ডাক পড়ে একেবারে। তো যাই হোক, শুভ নববর্ষ। শুভ নববর্ষ প্রত্যেককে, আমাদের প্রত্যেক দর্শক বন্ধুদের, আমার এবং আমাদের টোটাল টিমের তরফ থেকে শুভ নববর্ষ। আশা করি সবাই ভালো আছেন, এবং তনুশ্রী তোমাকেও। আমরা ভালোই আছি রাজু, আর তোমার গান শুনে আজকে আরেকটু ভালো হয়ে যাবে। এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গে ভোটের একটা উৎসব চলছে। আমি এসে দেখলাম, আমিও জাস্ট ভোটের আগের দিনই কলকাতায় এসেছি। হ্যাঁ, তো এবারে ভোটের উৎসব, এখন আগামীকাল মানে চতুর্থ দবার ভোট রয়েছে, ফোর্থ ফেজের। তো যাই হোক, আমরা আজকে গান নিয়ে এগোবো, এবং তোমার কাছে তুমি আসা মানে তো আমরা ভজনও শুনবো, গজলও শুনবো। আমরা ভজন দিয়ে শুরু করছি একদম, তারপরে বিভিন্ন গজল যেগুলো আমাদের খুবই প্রচলিত, যেগুলো আমরা শুনে বড় হয়েছি, আবার একটু না শোনা গজলও শুনবো। তো আজকে একটু যন্ত্রশিল্পীদের সঙ্গে আলাপ সেরে ফেলি, যদিও প্রত্যেকে ভীষণ পরিচিত। আমি একটু চলে যাই কিবোর্ডে। কিবোর্ডে রয়েছেন অভিজিৎ, গিটারে রয়েছেন শম্ভুদা, তবলায় রয়েছেন মৃগাঙ্ক, এবং অক্টোপ্যাডে রয়েছেন বিক্রম। এই চারজন আমাদের শব্দে যে ভাই রয়েছে, ক্যামেরার পিছনে যারা রয়েছেন, প্রত্যেককে নিয়ে আমরা হাজির। আর এই মুহূর্তে একটু বলি, আমাদের গতকাল থেকে কিছু নতুন দর্শক বেড়েছেন। গতকাল থেকে আমরা অন হয়েছি টাটা স্কাইয়ে, এবং টাটা স্কাইয়ের 858 আমাদের দুটি চ্যানেল রয়েছে, সিটিভি, এনকেডি প্লাস এবং সিএন নিউজ। তো আপনারা আমাদের সঙ্গে নতুন যুক্ত হয়েছেন, আমার মনে হয় আমাদের আপনাদের ভালো লাগবে। আমাদের অনুষ্ঠান সুর দিয়েই শুরু হয় প্রত্যেক দিন, সিটিভিএনের অনুষ্ঠান বিভিন্ন সুরে আমরা আপনাদেরকে একেবারে দুলিয়ে রাখতে চাই। থাকুন আমাদের সঙ্গে। তো শুরু করি, শুরু করি তুলসীদাসজির একটি ভজন দিয়ে, খুবই জনপ্রিয় ভজন। Thank you.
के हृदय हरि नाम बसे, जिनके हृदय हरि नाम बसे, तिन और का नाम लिया ना लिया, तिन और का नाम लिया ना लिया, जिनके हृदय हरि नाम बसे, जिनके हृदय हरि नाम बसे। जिनके द्वार पर गंग बहे, जिनके द्वार पर गंग बहे, जिनके द्वार पर गंग बहे, तिन कूप का नीर पिया ना पिया, तिन कूप का नीर पिया ना पिया, है जिनके हृदय हरि नाम बसे, जिनके हृदय हरि नाम बसे। सुंदर पंक्ति, जिन काम किया परमारथ का, जिन काम किया परमारथ का, जिन काम किया परमारथ का, तिन हाथ से दान दिया ना दिया, तिन हाथ से दान दिया ना दिया, रे जिनके हृदय हरि नाम बसे, जिनके हृदय हरि नाम बसे। जिनके घर एक सपूत भयो, 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 तिन लाख कपूत भया न भया, जिन लाख कपूत भया न भया, रे जिनके हृदय हरि नाम बसे, तिन और का नाम लिया ना लिया, तिन और का नाम लिया ना लिया, रे जिनके हृदय हरि नाम बसे, जिनके हृदय हरि नाम। जिन मात पिता की सेवा की, जिन मात पिता
पिता की सेवा की, जिन मात पिता की सेवा की, सेवा की, सेवा की, मात पिता की, जिन मात पिता की सेवा की, जिन मात पिता की सेवा की, जिन मात पिता की सेवा की, तिन तीर्थ व्रत किया न किया, तिन तीर्थ व्रत किया न किया, रे जिनके हृदय हरि नाम बसे, तिन और का नाम लिया ना लिया, तिन और का नाम लिया ना लिया, तिन और का नाम लिया ना लिया, रे जिनके हृदय हरि नाम बसे, जिनके हृदय हरि नाम बसे, राधे श्याम बसे, भगवान बसे, श्री राम बसे, हरि नाम बसे। শেষের পংক্তিটা অসাধারণ, যে আমরা যদি বাবা মায়ের সত্যি সেবা করি, তাদের তীর্থ করলাম কি করলাম না তাতে তো কিচ্ছু যায় আসে না, আমার বাড়িতেই তো ভগবান রয়েছে। এই উপলব্ধিটা যদি সত্যি সত্যি এই গানের মাধ্যমে আমরা আমাদের মনের মধ্যে জায়গা করিয়ে নিতে পারি, তাহলে মনে হয় আমাদের জীবনের অ্যাচিভমেন্ট যেটা, আমরা সেটা পেয়ে যাব। আজকে যে কজন সফল মানুষ রয়েছেন, একটু আপনাদের চারপাশে তাকিয়ে দেখুন, তাদের বাবা মাকে কিন্তু তারা ভালো রাখার দায়িত্বটা নিয়েছেন, এটা আমার দেখা রয়েছে। আমার মনে হয় এটা একটা মেসেজ আজকে রাজু তার শুরুর গান থেকে দিল। রাজু, পরের গানে যাই আমরা? হ্যাঁ হ্যাঁ, চলো। ভজনেই থাকি এখন কিছুক্ষণ। জি মাইনর করো, ডি থাক, তবলা ডি থাক। এই মাসে আমরা রামনবমী পেরিয়ে এসেছি এবং হনুমান জয়ন্তীও পেরিয়ে এসেছি, তো ভগবান শ্রী রামজির ওপর একটি ভজন। राम नाम की लूट है, राम नाम की लूट है, लूट सके तो लूट, अंतकाल पछताएगा जब प्राण जाएंगे छूट। तेरे मन में राम, तन में राम,
तेरे मन में राम तन में राम, तेरे मन में राम तन में राम, रोम रोम में राम रे, राम सुमिर ले ध्यान लगा ले, छोड़ जगत के काम रे, बोलो राम बोलो राम बोलो राम राम राम, बोलो राम बोलो राम बोलो राम राम राम, तेरे मन में राम तन में राम, रोम रोम में राम रे, राम सुमिर ले ध्यान लगा ले, छोड़ जगत के काम रे, बोलो राम बोलो राम बोलो राम राम राम, बोलो राम बोलो राम बोलो राम। माया में तू उलझा उलझा दर दर धूल उड़ाए, माया में तू उलझा उलझा दर दर धूल उड़ाए, अब क्यों करता मन भारी जब माया साथ छुड़ाए, दिन तो बीता दौड़ धूप में, दिन तो बीता दौड़ धूप में, ढल जाए ना शाम रे, बोलो राम बोलो राम बोलो राम राम राम, बोलो राम राम बोलो राम बोलो राम राम राम, तेरे मन में राम तन में राम, रोम रोम में राम रे, राम सुमिर ले ध्यान लगा ले, छोड़ जगत के काम रे, बोलो राम बोलो राम बोलो राम राम राम, बोलो राम राम बोलो राम बोलो राम राम। बचपन बीता खेल खेल में भरी जवानी सोया, बचपन बीता खेल खेल में भरी जवानी सोया, भरी जवानी सोया, भरी जवानी सोया, बचपन बीता खेल खेल में भरी जवानी सोया, बचपन बीता खेल खेल में भरी जवानी सोया, देख बुढ़ापा अब क्यों सोचे क्या पाया क्या खोया, देर नहीं है अब भी बंदे, देर नहीं है अब भी बंदे, ले ले उसका नाम रे, बोलो राम बोलो राम बोलो राम राम राम, बोलो राम बोलो राम बोलो राम राम राम, तेरे मन में राम तन में राम, रोम रोम में राम रे, राम सुमिर ले ध्यान लगा ले, छोड़ जगत के काम रे, बोलो राम बोलो राम।
बोलो राम 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 बोलो राम बोलो राम बोलो राम 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 बोलो राम बोलो राम बोलो राम 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 बोलो राम राम बोलो राम बोलो राम राम बोलो राम बोलो राम राम बोलो राम बोलो राम राम আপনারা কোনোদিন ভোরবেলায় কোনো মন্দিরকে ধোয়া দেখেছেন? আমি যখন আসি বাড়ি থেকে অফিসের দিকে প্রতিদিন ভোরবেলায়, আমার মূলত সপ্তাহে 5 দিন আসতে হয়, তো আমার রাস্তায় আসার পথে একটি মা কালীর মন্দির রয়েছে, সেই মন্দিরটা তখন ধোয়া চলে। মায়ের মন্দিরের দরজা খুলে মাকে সাজগোজ করানোর পরে মন্দিরটা ধোয়া চলে। এত অসম্ভব একটা মানে পবিত্র অনুভূতি হয় ওখানে দাঁড়িয়ে প্রণাম করার সময়। আজকে ঠিক সেই অনুভূতিটা আমাদের এখানে হচ্ছে। আমি কেন কথাটা বললাম, এমনি তো বললাম না, আমার মনে হচ্ছে যে একদম যেন এই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা এবার পূজোর প্রস্তুতি করছি। আমি কিন্তু এক্ষুনি এক্ষুনি ভজন থেকে বেরোচ্ছি না, আর একটু শুনবো। कभी कभी भगवान को भी भक्तों से काम पड़े, कभी कभी भगवान को भी भक्तों से काम पड़े। जाना था गंगा पार, प्रभु केवट की नाव चढ़े। बड़ो सुंदर घटना। भगवान श्री राम আমাদের মাতা সীতা এবং ভাই লক্ষণকে নিয়ে বনবাসের জন্য রওনা হয়েছেন। নদী তীরে এসেছেন মাঝির কাছে, যে আমাকে তুমি নদী পার করিয়ে দাও, গঙ্গা পার করাও। তাই মাঝি তো প্রভুকে দেখে অবাক, যে যার আমি পুজো করতাম, যাকে আমি স্বপ্নে দেখতাম, তিনি আজ আমার ঘাটে। সেই সময়কার বর্ণনা। কভি কভি ভগবান কভি ভক্তোঁ সে কাম পড়ে। कभी कभी भगवान को भी भक्तों से काम पड़े, कभी कभी भगवान को भी भक्तों से काम पड़े। जाना था गंगा पार, प्रभु केवट की नाव चढ़े। जाना था गंगा पार, प्रभु केवट के नाव चढ़े। कभी कभी भगवान को भी भक्तों से काम पड़े, कभी कभी भगवान को भी
भक्तों से कम पड़े जाना था गंगा पार प्रभु के वट की नाव चढ़े जाना था गंगा पार प्रभु के वट की नाव चढ़े छोड़ प्रभु बन को धाए सिया राम लखन गंगा तट आए केवट मन ही मन हर्षाए घर बैठे प्रभु दर्शन पाए हाथ जोड़ कर प्रभु के आगे हाथ जोड़ कर प्रभु के आगे केवट मगन खड़े जाना था गंगा पार प्रभु के वट के नाव चढ़े कभी कभी भगवान को भी भक्तों से काम पड़े कभी कभी भगवान को भी भक्तों से काम पड़े जाना था गंगा पार प्रभु के वट के नाव चढ़े जाना था गंगा पार प्रभु के वट के नाव चढ़े ভগবান শ্রী রামচন্দ্রের চরণ একটি পাথরে স্পর্শ হয়েছিল এবং সেই পাথরটি নারী রূপ ধারণ করেছিল অহল্যা উদ্ধার হয়েছিলেন ভোলা ভালা মাঝি তার মনে এইটি বসে গেছিল যে ভগবান যদি আমার নৌকায় পা রাখেন আবার আমার নৌকাটি আবার অন্য কিছু হয়ে যাবে না তো তাই তিনি প্রভুকে বললেন যে প্রভু আপনাকে আমার নৌকায় বসানোর আগে আমি আপনার পা একটু ভালো করে ধুয়ে নেব प्रभु बोले तुम नाव चलाओ अरे पार हमें केवट पहुंचाओ केवट बोला सुनू हमारी चरण धूल की माया भरी केवट बोला सुनो सुनो हमारी चरण धूल की माया भरी मैं गरीब नैया मेरी नारी ना होए पड़े जाना था गंगा पार प्रभु के वट के नाव चढ़े कभी कभी भगवान को भी भक्तों से काम पड़े कभी कभी भगवान को भी भक्तों से काम पड़े जाना था गंगा पार प्रभु के वट के जाना था गंगा पार प्रभु के वट के नाव चढ़े चली नाव गंगा की धारा सिया राम लखन को पार उतारा प्रभु देने लगे नाव तराई
केवट कहे नहीं रघुराई। माझी भगवान श्री राम माता सीता एवं भाई लक्ष्मण के पार कर दिए। भगवान भावन जो माझी तो यही काज ओके किछु पारिश्रमिक देवा उचित किन्तु देवें कोथा थेके किछुई तो निये आसेननि सब किछु छेड़े एसेछिलेन। ताई तिनि मा सीतार दिके इशारा करे बोललेन ओके किछु स्वर्ण अलंकार उपहार देवार जन्य। जखन मा सेटी दिते गेलेन माझी बोललेन जे ना प्रभु आमि एटा निते पारबो ना। प्रभु बोललेन संकोच करो ना लज्जा पेओ ना एटी तोमार पारिश्रमिक तुमि नाओ। তখন মাঝি বললেন যে প্রভু লজ্জা বা সংকোচের কারণে যে নিচ্ছি না তা নয়, একটি নিয়ম আছে এই পারিশ্রমিক আমি আপনাদের কাছ থেকে নিতে পারবো না। প্রভু বললেন কি নিয়ম বলো। তখন মাঝি বলছেন যে একই কাজ যাদের একই ব্যবসা যারা করেন যারা একই কাজের মধ্যে আছেন তারা নিজেদের মধ্যে লেনদেন করেন না। ভগবান অবাক হয়ে গেলেন যে আমার আর মাঝির কাজ এক কেমন করে হয়ে গেল। ভগবান বললেন তুমি আমাকে পরিষ্কার করে বলো। তখন মাঝি কিছু উপমা দিলেন বললেন নাই সে না নাইলে তো ধোবি সে না ধোবিলে নাই সে না নাইলে তো ধোবি সে না ধোবিলে দেখে মজুরিয়া ইয়ে জাতি কো না বিগাড়িয়ে देखे मजूरियां ये जाति को न बिगाड़िए। भगवान बोलें जे ठीक है इटा तो नापित और धोपार बेपार किन्तु तुम्हार और आमार काज एक केमन करे हुए गेल। माझी आबार बोलें नाई से ना नाइले तो धोबी से ना धो देखे मजूरिया ये जाति को न बिगाड़िए देखे मजूरिया ये जाति को न बिगाड़िए। प्रभु आए मोरे घाट प्रभु आए मोरे घाट तो पार मैंने उतार दिनो ओ प्रभु आए मोरे घाट तो पार मैंने उतार दिनो। जब आऊंगा मैं तोरे घाट घाट तो पार मोहे उतारियो। माझी बोलें जे प्रभु आमी तो छोट्ट नदीटर मालिक छोट्ट नदीटर नाविक पारापार करता और आपनी तो सारा विश्व ब्रह्मांडेर भवसागर नाविक आपनी आज आपनी आमार घाटे एसेछेन आमी पार करे दिलाम। एकदिन आमाके आपनार घाटे आसते हबे आपनी सेदिन के आमार उद्धार करे देबेन सेटाई हबे आमार परिश्रमी। নাই সে না নাইলে তো ধোবি সে না ধোবিলে দেখে মজুরিয়া এ জাতি কো না বিগাড়িয়ে প্রভু আয়ে মোরে ঘাট তো পার মেনে উতার দিনো। জব আউঙ্গা মে তোরে ঘাট তো পার মহে উতারিও জব আউঙ্গা মে তোরে ঘাট তো পার মহে উতারিও। চলি गंगा की धारा सिया राम लखन को पार उतारा। प्रभु देने लगे ना उतराई केवट कहे नहीं रघुराई। पार किया मैंने तुमको पार किया मैंने तुमको पार किया मैंने तुमको अब तू मोहे पार करे। जाना था गंगा पार प्रभु के वट के नाव चले। कभी कभी भगवान को भी भक्तों से काम पड़े कभी कभी भगवान को भी भक्तों से काम पड़े। जाना था गंगा पार प्रभु के वट के नाव चले। जाना था गंगा पार प्रभु के वट के नाव चले।
जाना था गंगा पार प्रभु के भट के ना उछड़े। আমরা এই কৈবর্ত মাঝির গল্প তো সত্যিই শুনেছি, ক্যা বাত! এইভাবে কি আমরা সত্যি ঈশ্বরকে পেতে পারি? দেখুন, ঈশ্বর কিন্তু ঈশ্বর কিছু দেনও না, ঈশ্বর কিছু নেনও না। ঈশ্বর কি করেন? অনেকেই ভাবি আমরা ভগবান আমাদের দিচ্ছেন। ঈশ্বর আমাদের একটাই জিনিস করতে পারেন, মোটিভেট করতে পারেন, মোটিভেশন। এই যে আজকে রাজু গানটা গাইছে, ওর দীর্ঘদিনের সাধনায় ও যখন গান গাইছে, আমাদের প্রত্যেকেরই মনে হচ্ছে মা সরস্বতী ওর গলার স্বরে বসে রয়েছে। এই যে জায়গাটা, এই সাধনাটা ঈশ্বর দিতে পারে, এই একমাত্র জিনিস যেটা ঈশ্বর আমাকে করতে পারে, আমার কর্মের প্রতি নিষ্ঠা এবং আমার কাজের প্রতি সাধনা জাগাতে পারে। তো আমরা আবার একটু সুরে ভাসি, আজকে আমাদের সুরেই এগিয়ে যাওয়ার পালা। তবে আপনারা রয়েছেন আমাদের সঙ্গে, ফোন করুন আমাদের সঙ্গে, টেলিফোন নাম্বার রয়েছে আপনাদের জন্য 2514-5102 এবং 03। যতক্ষণে আপনারা ফোনে চেষ্টা করছেন ততক্ষণে আমাদের মনে হয় একটা গান শোনা হয়ে যাবে। এবারে আমরা একটু ভজন থেকে গজলের দিকে ধীরে ধীরে এগোবো। বাপিদা তখন থেকে তাকিয়ে আছে। ভজন অসাধারণ, সকালটা এত ভালো শুরু হলো আমাদের। দেখে নি একটু, টেলিফোনে বন্ধু আছেন। সুপ্রভাত, কে রয়েছেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ কে বলছেন? নমস্কার, আমি আসাম থেকে বিকাশ দাস বলছিলাম। আসামের কোথা থেকে বলছেন? আসাম তিনসুকিয়া। আচ্ছা আচ্ছা, বলুন। তিনসুকিয়া, হ্যাঁ হ্যাঁ বলুন। আপনাদের প্রোগ্রাম আমি সরাসরি দেখি, কিন্তু আজকে তো দারুণ লাগছে। আমার তো ওনার ভজন শুনে চোখে জল এসে গেছে। আমারও তাই হয়েছে, আপনারা ওপারে আমি এপারে, আমাদেরও চোখে জল। বলুন, ওনাকে আমার নমস্কার জানাবেন। আমারও আপনার আপনাদের প্রত্যেককে ভালোবাসা, প্রণাম, ভালো থাকুন। কোনো অনুরোধ থাকলে বলতে পারেন, আমি চেষ্টা করব শোনানোর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা চলে যাই গানে, চলো। আগ কা ক্যা হ্যায় পল দো পল মে লাগতি হ্যায়। গজলও যারা লেখেন সেই শায়রদের লাখো সালাম। এক একটি শব্দের মধ্যে কি কি যে ওনারা বলে যান। আগ কা ক্যা হ্যায় পল দো পল মে লাগতি হ্যায়, বুঝতে বুঝতে এক জমানা লাগতা হ্যায়। বুঝতে বুঝতে এক জমানা লগতা হ্যায়, বুঝতে বুঝতে এক জমানা লগতা হ্যায়। তেরে আগে চাঁদ পুরানা লগতা হ্যায়। चेहरा कितना सुहाना लगता है, तेरा चेहरा कितना सुहाना लगता है। तेरे आगे
चांद पुराना लगता है तेरे आगे, चांद पुराना लगता है तेरा चेहरा कितना सुहाना लगता है तेरा चेहरा कितना सुहाना लगता तिरछे तिरछे तीरे नजर के लगते हैं तिरछे तिरछे तीरे नजर के लगते हैं तिरछे तिरछे तेरे नजर के लगते हैं सीधा सीधा दिल पे निशाना लगता है सीधा सीधा दिल पे निशाना लगता है तेरे आगे चांद लगता है तेरा चेहरा कितना सुहाना लगता है तेरा चेहरा कितना सुहाना लगता का दिल भी छली है सच तो ये है फूल का दिल भी छली है कत सुंदर उपमा सच तो ये है फूल का दिल भी छली है ফুলের ভেতরটা কিন্তু সত্যি ছাড়া ছাড়াই থাকে এক একটা বৃত্ত আলাদা আলাদা সচ তো ইয়ে হ্যায় ফুল কা দিল ভি ছলি হ্যায় সচ তো ইয়ে হ্যায় ফুল কা দিল ভি ছলি হ্যায় হাসতা চেহারা এক বাহানা লাগতা হ্যায় हंसता चेहरा एक बहाना लगता है तेरे आगे चांद पुराना लगता है तेरा चेहरा कितना सुहाना लगता है तेरा चेहरा कितना सुहाना लगता है तेरे आगे चांद पुराना लगता है तेरा चेहरा कितना सुहाना लगता है कितना सुहाना लगता है অসম্ভব অসম্ভব মানে ভীষণ প্রিয় একটা গজল তুমি আর কি ভালো শোনালে আর
সমুদা অসাধারণ। এই মানুষটি যিনি যার গানটি যার গলায় গানটি পপুলার হয়েছিল তার সঙ্গে তো তোমার সাক্ষাৎ হয়েছে এবং সঙ্গ করার সৌভাগ্য হয়েছিল এবং অনেক কিছু গানের বিষয় এবং দৈনন্দিন জীবনের বিষয়ও কীভাবে নিজের ক্যারিয়ার গড়ব সেই সম্বন্ধে অনেক তালিম ওনার কাছ থেকে পাওয়া। তো এই মানুষটিকে আমরা খুব দ্রুত হারিয়ে ফেললাম, সত্যি তাই, বিগ লস। মানে এটা একটা সত্যি আমাদের ভারতীয় এই মানে গজলের জগতে একটা বিশাল ক্ষতি, কারণ জগজিৎ জি এমন একজন মানুষ যিনি গজলকে ঘরে ঘরে পৌঁছে দিয়েছিলেন। মানে তার গায়কির জন্য হতে পারে, তার মানে সাবলীল উচ্চারণের জন্য হতে পারে, ভয়েস প্রেজেন্টেশন এক্সপ্রেশন, একটা ব্যারিটন ভয়েস ছিল। এবং এইটার জন্য না সাধারণ মানুষ যারা হয়তো ওভাবে গজলের জায়গায় কোনোদিন পৌঁছাননি কিন্তু তারাও আকৃষ্ট হয়েছেন গজলের দুনিয়াতে। ও আজকে আমাদের সঙ্গে যে শিল্পী রয়েছেন রাজু দাস, রাজুকে স্বাগত আরেকবার দ্বিতীয়বার। কিন্তু রাজু যে গান গাইছে তা কিন্তু হারিয়ে যাওয়া গান নয়, এ চিরকালীন গান। আজ থেকে 100 বছর পরেও আমাদের পরের জেনারেশনের পরের জেনারেশনের পরের জেনারেশন যখন এই ধরনের কাজ করবে, তারা গান গাইবে, তারা তখনও এই গান গাইবে, এভাবেই গাইবে। হয়তো প্রযুক্তিগতভাবে তারা এগিয়ে যাবে আমাদের থেকে অনেক বেশি, কিন্তু গানটা তারা এটাই গাইবে। এই গানগুলো এইরকমই, মানে এক একটা মাইলস্টোন। তো যাই, আমরা গজলে ছিলাম, ঠুকেছি গজলে সত্য। এনাদের কম্পোজিশনও এত স্ট্রং, তুমি দেখবে আজকের তারিখের যে টেকনোলজি ইমপ্রুভ করেছে মিউজিক কম্পোজিশনের দুনিয়াতে, সেই মডার্ন সাউন্ডও এই গজল বলো বা পুরোনো দিনের গান বলো এত ভালো সাউন্ড করে। তার মানে তারা যারা সৃষ্টি করেছেন তারা কত মানে ফিউচার প্ল্যানিং নিয়ে করেছিলেন যে অদূর ভবিষ্যতে গিয়েও আমাদের গানগুলো যদি নতুন মিউজিকের সাথে করা তাও ভালো লাগবে। আমি এবার একটি গোলাম আলীজির কম্পোজিশন, খুবই জনপ্রিয়, কেসারুল জাফরি সাহেবের লেখা।
ठिकाना है कहाँ। मेरी मंजिल है कहाँ, मेरा ठिकाना है कहाँ। सुबह तक तुझसे बिछड़ कर मुझे जाना है कहाँ। सोचने के लिए एक रात का मौका दे दे। हम तेरे शहर में आए हैं मुसाफिर की तरह, सिर्फ एक बार मुलाकात का मौका दे दे। हम तेरे शहर में आए हैं मुसाफिर की तरह। रखे हैं जुगनू मैंने, अपनी पलकों पे सजा रखे हैं आंसू मैंने। मेरी आंखों को भी बरसात का मौका दे दे। हम तेरे शहर में आए हैं मुसाफिर की तरह, सिर्फ एक बार मुलाकात का मौका दे दे। हम तेरे शहर में आए मुसाफिर की तरह, हम तेरे शहर में आए मुसाफिर की तरह। অসাধারণ, কি অসাধারণ! আমাদের তো এখানে সত্যি কথা বলতে যদি লাইভ অডিয়েন্স থাকতো তাহলে এক্ষুনি হাততালির বন্যা বয়ে যেত। আমরাই মনে মনে হাততালি দিচ্ছি, আমি তো দিয়েও ফেলেছি একবার দুবার মাঝখানে তোমার যখন কিছুগুলো মুখগুলো করছিলে, অসম্ভব। আমার একটা গানের রিকোয়েস্ট আছে, একদম তোমার ওটা শোনাচ্ছি, চলো। হাম তো হ্যায় পরদেশ, দেশ মে নিকলা হোগা চাঁদ। আমাদের সঙ্গে একজন বন্ধু এসে গেছেন, নমস্কার। নমস্কার, শুভ নববর্ষ। শুভ নববর্ষ দাদা, বলুন। আমি সিঙ্গারা থেকে বিদ্যুৎ জানাচ্ছি। হ্যাঁ বলুন দাদা।
যাই হোক, আজকে এই নববর্ষের প্রথম কথা হচ্ছে, আসলে নতুন বছর যখন আসে আমাদের চিন্তা ভাবনা গুলো অনেক ভাবে নতুন করে আমরা চেষ্টা করি তো শুরু করতে, কিন্তু বছরের শেষে গিয়ে দেখি বোধ হয় সবকিছু তালগোল পাকিয়ে যায়। আর আজকে নতুন বছরের শুরুতে রাজুকে পেয়ে আমার বেশ ভালো লাগছে। রাজুকে আজকে দেখে বেশ ফ্রেশ ফ্রেশ মনে হচ্ছে। রাজু নমস্কার, ভালো আছো নিশ্চয়ই? তোমার সঙ্গে যদি আমার প্রথম কথা হচ্ছে, কিন্তু তোমার তুমি যেই কাজটার সঙ্গে জড়িত সেই কাজটার সঙ্গে কিন্তু সেটার সঙ্গে কিন্তু আমার পরিচয় বহুদিনের। আপনাদের সকলের ভালোবাসা আশীর্বাদ। তোমার গলাটি ভারী সুরেলা। থ্যাংক ইউ। শুধু ছোট্ট কথা এই কথাটা বলবো, তোমার গলাটি ভারী সুরেলা। আর আমি কয়েকটা গানের অনুরোধ জানিয়ে রাখছি। হ্যাঁ নিশ্চয়ই। সেটা যে আজকেই গাইতে হবে এমন কোনো কথা না। আচ্ছা আচ্ছা, যখন আবার আসবে কখনো, যদি আজকেও হয়, কয়েকটা ভজন গানের কথা বলে রাখি। হ্যাঁ বলুন। দল ছুট ভজন, মানে যেগুলো আমরা সচরাচর শুনতে পাই না, বলুন। সেটা হচ্ছে হরিওম শরণের গাওয়া, প্রভু হামতে পিতা করে না। আচ্ছা। রাম রাম, ও আরেকটা হচ্ছে ইয়ে গর্ব ভাড়া মাত্র ক্যামেরা। আচ্ছা, এরকম আরো দু একটা আছে হরিওম শরণের, কিন্তু খুব ভালো ভালো। হ্যাঁ রাইট রাইট। আরেকটা ভজন আমাদের, সেটা মোটামুটি যথেষ্ট বহুশ্রুতই বলা যায়, মান্না দের গাওয়া বসন্ত বাহার ছবিতে, সুর না সাজে সুর না সাজে। আর একটা গজলের কথা আজকের জন্য আরজি জানিয়ে রাখি, জগদীশ সিং এরই ও কাগজ কি কিস্তি, যদি সম্ভব। আচ্ছা, ও কাগজ কি কিস্তি। আচ্ছা না, ঠিক আছে, ভালো থেকো। নিশ্চয়ই নিশ্চয়ই, চেষ্টা করব। সঙ্গে থাকুন বিদ্যুৎদা। বিদ্যুৎদা হচ্ছেন আমাদের মানে গানের ক্ষেত্রে, আমি বাংলা গান শুধু বলবো না, গানের ক্ষেত্রে এনসাইক্লোপিডিয়া, বহু পুরনো পুরনো গানের ইতিহাস উনি জানেন এবং আমাদের তথ্য দিয়ে সমৃদ্ধ করেন। আমাদের সঙ্গে কোনো বন্ধু রয়েছেন। নমস্কার তনুশ্রী ম্যাডাম। নমস্কার। নমস্কার, সুপ্রভাত। গুড মর্নিং। বলুন। কল্যাণ বলুন কল্যাণদা, কেমন আছেন? ভালো আছি। আপনাদের সকালটা আজকে কেমন কাটছে? ভীষণ ভালো লাগছে, শুভেচ্ছা নেবেন। আর রাজু ভাই এসছে, রাজু ভাই কত প্রিয় আমার কাছে। রাজু ভাই যেখানেই আছে আমি ফোন টোন করি। রাজু ভাই, হ্যাঁ, শুভ নববর্ষ। প্রথমে শুভ নববর্ষে নমস্কার জানাই, নমস্কার, এবং সঙ্গে যারা আছে প্রত্যেককে শুভ নববর্ষে নমস্কার জানাই। একদম। আমি তিনটে গানের কথা বলি। হ্যাঁ বলুন। আমি একটু, আপনি অনেকেই না আজকাল পঙ্কজ উদাসের গান গায় না, আমি পঙ্কজ উদাসজির দুটো গানের কথা প্রথমে বলে নিই। বলুন না। একটি হচ্ছে চিঠি আই রে, আরেকটি গান হচ্ছে যেটি ভীষণ প্রিয় গান, চাঁদি জায়গা রং হয় তেরা সোনি জায়গা, এই গানটি। আর জলকিটি তুমি দেখা খেয়াল আয়া, দৌলত দিলে সরাও দিলে। হ্যাঁ ঠিক আছে, আমাদের এগুলো আছে নিশ্চয়ই। আপনার একটা অনুরোধ তো নিশ্চয়ই রাখবো। আপনার শেষ অনুরোধটা তো বিদ্যুতের সাথে মিলেই গেল। সঙ্গে থাকুন, ধন্যবাদ কল্যাণদা। আমরা একটু গানে যাই এবার। এবারে কিন্তু আমার অনুরোধের গান হচ্ছে परदेश में, हम तो है परदेश में, देश में निकला होगा चांद। परदेश में,
देश में निकला होगा चांद, अपनी रात की छत पे कितना, अपनी रात की छत पे कितना तन्हा होगा चांद हो। हम तो है परदेश में, देश में निकला होगा चांद। हम तो है परदेश में, जैसे युग बीते हो। चाँद बिना हर दिन यूं बीता, जैसे युग बीते हो। मेरे बिना किस हाल में होगा, मेरे बिना किस हाल में होगा, कैसा होगा चांद हो। हम तो है देश में निकला होगा चांद, हम तो है परदेश में। लड़ाया टूटी हाथ से डोर हो, हाथ से डोर,
आंगन वाले नीम में जाकर आंगन वाले नीम में जाकर अटका होगा चांद हो हम तो हैं परदेश में देश में निकला होगा चांद अपनी रात की छत पे कितना अपनी रात की छत पे कितना तन्हा होगा चांद हो हम तो हैं परदेश में देश में निकला होगा चांद देश में निकला होगा चांद देश में निकला होगा অসম্ভব প্রিয় একটা গান আমার এই গানটা আমার ভীষণ পছন্দের এবং এত ভালো একটা সকাল তৈরি করে দিয়েছে রাজু আজকে আমাদের আমরা আজকে প্রচণ্ড উৎসাহ নিয়ে সারাদিন কাজ করতে পারবো সকালটা তো খুব ভালো শুরু হচ্ছে তো পরে কী গান শোনাচ্ছে বলো আমার তো অনেক গানের অনুরোধ চলে আসছে মনের মধ্যে যাই হোক দেখা যাক একটি গানের অনুরোধ আমি মুখরাটাই গাইছি কিন্তু অনুরোধ করেছে কালকে গত রাত্রির বেলাতেই আমার তিনটি খুদে শ্রোতা তাদের মধ্যে তিনজনের নাম বোধিসত্ত্ব গীতাঞ্জলি এবং রূপাঞ্জলি তিনটি খুব খুদে তো তারা কি করে এই গানটি পছন্দ করলো বুঝতে পারলাম না কিন্তু যার জন্য আমি একটু শোনাচ্ছি জগজিৎজির গাওয়া চিঠি না কই সন্দেশ আমি অবাক হয়ে গেছি যার জন্যে ওদের ডেডিকেট করি এই গানটি শোনাচ্ছি এই গানটাও ভীষণ সুন্দর এটা একটা ফিল্মেও ব্যবহার হয়েছিল সম্ভবত সংঘর্ষ এই জাতীয় নাম সিনেমাটার ইস দিল পে লাগা কে ঠেস জানে ও কোন সা দেশ জাহাঁ তুম চলে গয়ে जहाँ तुम चले गए जहाँ तुम चले गए जहाँ तुम चले गए कहाँ तुम चले गए कोई संदेश जाने वो कौन सा देश जहाँ तुम चले गए 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 इस दिल पे लगा के ठेस जाने वो कौन सा देश जहाँ तुम चले गए जहाँ तुम चले गए जहाँ तुम चले गए जहाँ तुम चले गए जहाँ तुम चले गए
आह भरी होगी, एक आह भरी होगी, हमने न सुनी होगी, जाते जाते तुमने आवाज तो दी होगी। हर वक्त यही है गम, उस वक्त कहाँ थे हम जहाँ तुम चले गए, कहाँ तुम चले गए, कहाँ तुम चले गए, कहाँ तुम चले गए, कहाँ तुम चले गए। इस दिल पे लगा के ठेस, जाने वो कौन सा देश जहाँ तुम चले गए, जहाँ तुम चले गए, जहाँ तुम चले गए, जहाँ तुम चले गए। कि भालो अनुरोध करे छेरा, খুব সুন্দর একদম। এবং এই গানটার মধ্যে একটা ভীষণ পেইন রয়েছে, একটা ভীষণ ভাবে পেইন রয়েছে, মানে প্রিয়জন এই মুহূর্তে হয়তো অনেকেই চোখে জল এই কারণেই, মানে এটা একটা, হ্যাঁ এটা ছেলের মৃত্যুর পর। এবং সত্যি কথা বলতে কি, যে কোনো ব্যথা মানুষকে আরো বেশি কিন্তু তার কাজের প্রতি ডেডিকেট করে তোলে, এটা বাস্তব কথা। এবং এটা অনেকের ক্ষেত্রে আমি দেখেছি, যেমন আরেকজনের নাম বলতে ইচ্ছে করে, সেটা হচ্ছে অমৃত সিং অরোরা। মানুষটা নেই, খুব লাইফ একটা ছিল মানুষটার মধ্যে, এবং উনিও কষ্ট পেয়েছেন জীবনে প্রচুর। এই মুহূর্তে উনিও নেই, আমাদের সঙ্গে ছেড়ে চলে গেছেন। যাই হোক, আমরা আজকে গজলের দুনিয়াতে রয়েছি এবং রাজু রয়েছেন, ভজনে জানি না ফিরবো কি না, এখন একটুখানি এখন গজলেই থাকি। গজল দুটো ফরমাইশ আছে, একটা একটা করে পুরো করতে থাকি, সময় আমাদের খুবই সামান্য। এই গানটা শম্ভুদা আর কি ফাটিয়ে বাজাবে, কারণ 10 বছর আমার সঙ্গে বাজিয়েছে। लोग तुमको गुलाब कहते हैं, लोग तुमको गुलाब कहते हैं, और जाने शबाब कहते हैं, आप जैसे हसीन चेहरे को हम खुदा की किताब कहते हैं। चांदी जैसा रंग है तेरा,
सोने जैसे बाल, एक तू ही धनवान है गोरी, बाकी सब कंगाल। जैसा रंग है तेरा, चांदी जैसा रंग है तेरा, सोने जैसे बाल, चांदी जैसा रंग है तेरा, सोने जैसे बाल, एक तू ही धनवान है गोरी, बाकी सब कंगाल। चांदी जैसा रंग है तेरा, मगम 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 रे सचांदी जैसा रंग है तेरा, मगम रे मेरे सचांदी जैसा रंग है, दाने 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 दानी दगम रे सचांदी जैसा रंग, मगम मगम दगम निगम दानी दानी मानी दगम दगम रे मेरे सचांदी चांदी जैसा रंग है तेरा, सोने जैसे बाल, एक तू ही धनवान है गोरी, बाकी सब कंगाल। एक तू ही धनवान है गोरी, बाकी सब कंगाल। जिस रस्ते से तू गुजरे वो फूलों से भर जाए, जिस रस्ते से तू गुजरे वो फूलों से भर जाए, तेरे पैर की कोमल आहट सोते आग जगाए, जो पत्थर छू ले तू गोरी वो हीरा बन जाए, तू जिसको मिल जाए वो, जिसको मिल जाए वो हो जाए माला माल, एक तो एक धनवान है गोरी, बाकी सब चांदी जैसा रंग है तेरा, सोने जैसे बाल, एक तो एक धनवान है गोरी, बाकी सब कंगाल। एक तू ही धनवान है गोरी, बाकी सब कंगाल। बेरंग हो उस पर क्या क्या रंग जमाते लोग, जो बेरंग हो उस पर क्या क्या रंग जमाते लोग, तू नादान न जाने कैसे रूप चुराते लोग, नजरें भर भर देखे तुझको आते जाते लोग, छल छबीली रानी थोड़ा, छल छबीली रानी थोड़ा, घूंघट और निकाल, एक तू ही धनवान है गोरी, बाकी सब कंगाल।
चांदी जैसा रंग है तेरा सोने जैसे बाल एक तू ही धनवान है गोरी पापी सब कंगाल एक तू ही धनवान है गोरी पापी सब कंगाल एक तू ही धनवान है गोरी बाकी सब कंगा अच्छा आज के एक टा मेहदी हसन होवे ना है निश्चय मेहदी हसन एर गजल एक टा सुनते इच्छा करछे ना मेहदी हसन सुनते जागाई जे सेटाई सुंदर किंतु आमार मने होलो जे एकटु पंकज दास जी होलो जगजीत जी होलो गुलाम आली जी होलो तो मेहदी हसन हरिहरन जदि एकटा एकटा होए जाए हरिहरने एक गान आछे पिया तोरा कैसा अभिमान आमि जानि ना तुमि आजके जदि ना पारो आमाके परे आरेकदिन शुनियो आमादेर संगे कोनो बंधु रयेछेन नमस्कार नमस्कार सुप्रभात सुप्रभात देरिते होलेओ सकलके जानाई आमार अंतरेर अंतःस्थल थेके शुभ नववर्षेर प्रीति शुभेच्छा अभिनंदन शुभ नववर्ष बोलुन भोरेर गान पाखिर अमोक टाने আমার বাংলার সর্বশ্রেষ্ঠ সাংস্কৃতিক মঞ্চ সিটিভিএন একেডি প্লাসের দরবারে এসে পড়েছি আমি ধ্রুবজ্যোতি ভট্টাচার্য বলুন ভীষণ ভালো লাগছে আমার এই প্রজন্মের যারা গান বাজনা করেন তাদের মধ্যে অত্যন্ত সিরিয়াস এবং আন্তরিক ডেডিকেটেড ডিভোটেড সিঙ্গার রাজু দাস ভীষণ ভালো লাগছে অনুরোধ কোনো নেই বলা ভুল একটি গান হ্যাঁ বলুন যদি হয়ে না থাকে হ্যাঁ হাঙ্গামা হ্যায় কিউ বারপাস আচ্ছা আচ্ছা ঠিক আছে চেষ্টা করছি ধন্যবাদ ধ্রুবজ্যোতি দা ধন্যবাদ ভীষণ ভালো একটা গানের অনুরোধ করেছেন ভালো লাগলো আপনি আমাদেরকে একটা বড় তকমা দিলেন এই যখন বড় বড় প্রশংসা করেন তখন কিন্তু দায়িত্ব বেড়ে যায় আপনি এটা বলেছেন যে আমরা হচ্ছে সাংস্কৃতিকের বৃহৎ মঞ্চ চেষ্টা করি দাদা আমাদের ভারতবর্ষের যে সাংস্কৃতিক ঐতিহ্য সেটাকে ধরে রাখার চেষ্টা করি আমরা আর রাজুর সম্পর্কে আপনি যে কথাটা বলেছেন একদম ঠিক কথা রাজুকে দেখে আমার যেটা মনে হয় ও দীক্ষায় দীক্ষিত দেখবেন আমরা দুরকমভাবে দীক্ষা নিতে পারি এক হচ্ছে গৃহী মানুষ সংসারে নানাবিধ কাজকর্মের মধ্যে দিনে একবার গুরুর দেওয়া মন্ত্র জপ করি আর এক দল মানুষ সংসার ছেড়ে শুধুই সেই ইষ্টনাম জপ করে এবং অবশ্যই তার সেই ইষ্টনাম জপের মধ্যে নিজের কৃচ্ছ সাধন থাকে রাজু হচ্ছেন সেই পর্যায়ে যে কৃচ্ছ সাধন করছেন এবং ইষ্টনাম জপ করছেন তার গুরুর দেওয়া দীক্ষাকে সে এগিয়ে নিয়ে যাচ্ছেন এটা হচ্ছেন রাজু দাস তো আপনি কথাটা একদম ঠিকই বলেছেন একদম এই প্রজন্মে যারা বাংলা মানে বাংলার গান বলবো না ভারতবর্ষের গান নিয়ে যারা ভাবছেন ভারতবর্ষতে একটা আলাদা ঐতিহ্য আছে তিনি হলেন রাজু দাস আমাদের সঙ্গে আরেকজন বন্ধু রয়েছেন সুপ্রভাত সুপ্রভাত দিদি ভাই কে বলছেন আমি তাপস ভট্টাচার্য বলছিলাম মানকুন্দু চন্দননগর থেকে হ্যাঁ বলুন বলুন নমস্কার জানাই আপনাকে নমস্কার একটু দাদার কাছে আছি হ্যাঁ নমস্কার শুভ নববর্ষ হ্যাঁ শুভ নববর্ষ আপনাকেও জানাই আপনার পরিবারের সবাইকে জানাই ধন্যবাদ এবং সিটিভিএন এর সমস্ত শ্রোতা বন্ধুদের এবং সমস্ত কর্মীদেরও জানাই আমি একটা পুরনো দেখুন হারানো দিনের গান ছিল আছে থাকবে কখনো শেষ হবে না এই কথাটা একদম মানে আমি তো আমি মনে করি অন্তত তো আমি একটা সুন্দর একটা গজল শুনতে চাইছি বলুন চমকতে চাওয়াতে বীর আচ্ছা আচ্ছা টুটা হওয়া তারা হয়ে গেছে কিনা জানি না না হয়নি ঠিক আছে যদি সময় আমাদের খুব সীমিত আমি চেষ্টা করছি যদি হয়ে যায় নিশ্চয়ই না গজল দু লাইনে ঠিক মন ভরে না একটা পংক্তি শুনবো তাতে মন ভরে না গজল শুনতে গেলে পুরোটা শুনতে হবে সঙ্গে থাক मैं तो मर कर भी मेरी जान तुझे चाहूंगा मैं तो मर कर भी मेरी जान
तुझे चाहूंगा जिंदगी में तो सभी प्यार किया करते जिंदगी में तो सभी प्यार किया करते हैं जिंदगी में तो सभी प्यार किया करते हैं मैं तो मर कर भी मेरी जान तुझे चाहूं जिंदगी में तो सभी प्यार किया करते हैं जिंदगी में तो सभी प्यार किया करते हैं तो ये एहसास हुआ है मुझको तू मिला है तो ये एहसास हुआ है मुझको ये मेरी उम्र मोहब्बत के लिए थोड़ी एक जरा सा गम दौरा कभी हक है जिस पर मैंने वो सांस भी तेरे लिए रख छोड़ी है तुझ पे हो जाऊं कुर्बान तुझे मैं तो मर गई भी मेरी जान तुझे चाहूंगा जिंदगी में तो सभी प्यार किया करते हैं मैं तो मर गई भी मेरी जान तुझे चाहूंगा जिंदगी में तो सभी प्यार किया करते অসম্ভব মেহেদী হাসান ধন্যবাদ মেহেদী হাসানের এই এই গানটা কিন্তু খুব কম শোনা যায় ইদানিংকালে এটা খুব ওনার পপুলার গান হ্যাঁ পপুলার গান কিন্তু ইদানিংকালে যারা গান গাইছেন তারা খুব একটা মানে একটাই গান ওনার ঘুরে ফিরে তারা গান হচ্ছে রঞ্জিসে হ্যাঁ এর বাইরে কিন্তু মেহেদী হাসান কিন্তু অনেক অনেক ভালো ভালো অনেক ভালো ভালো কম্পোজিশন আছে যাক এরপরে আমরা কারটা শুনবো বলো এবারে আমাদের টাইম কতক্ষণ আছে আচ্ছা এখন অনেকটা সময় আছে তুমি অনেকটা 1 আওয়ার তোমার কাছে এখন সময় আছে ধরো 40 মিনিট আচ্ছা আচ্ছা তাহলে আমাদের আরেকটি দাদা একজন উনি করলেন ফরমাইশ করেছিলেন ইয়ে দলত ভি লেলো ইয়ে শহরত ভি লেলো এটা শুনিয়ে দিয়ে কল্যাণদা এবং বিদ্যুৎদা দুজনের অনুরোধ কল্যাণদা বিদ্যুৎদা দুজনে করেছে Ah, 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 ah.
वो चेहरे की झुरियों में सदियों का फेरा, वो नानी की बातों परियों का डेरा, वो चेहरे की झुरियों में सदियों का फेरा। भुलाए नहीं भूल सकता है कोई, भुलाए नहीं भूल सकता है कोई, वो छोटी सी रातें वो लंबी वो कागज की कश्ती वो बारिश का पानी, वो कागज की कश्ती वो बारिश का पानी। भी ले लो ये शोहरत भी ले लो, भले छीन लो मुझसे मेरी जवानी, मगर मुझको लौटा दो बचपन का सावन, वो कागज की कश्ती वो बारिश का पानी, वो कागज की कश्ती वो बारिश का पानी, वो कागज की कश्ती वो बारिश का पानी। मोहल्ले सबसे निशानी पुरानी, वो बुढ़िया जिसे बच्चे कहते थे ना, वो नानी की बातों में परियों का डेरा, वो चेहरे की झुरियों में सदियों का फेरा। भुलाए नहीं भूल सकता है कोई, भुलाए नहीं भूल सकता है कोई, वो छोटी सी रात वो लंबी कहानी, वो कागज की कश्ती वो बारिश का पानी, वो कागज की कश्ती वो बारिश का पानी। Thank you.
कभी रेत के ऊंचे टीलों पे जा, घरों दे बनाना बना के मिटाना। कभी रेत के ऊंचे टीलों पे जाना। तस्वीर अपनी वो ख्वाबों खिलौनों की जागीर अपनी, न दुनिया का गम था न रिश्तों के बंधन, न दुनिया का गम था न रिश्तों के बंधन। बड़ी खूबसूरत थी वो जिंदगानी, वो कागज की कश्ती वो बारिश का पानी, वो कागज की कश्ती वो बारिश का पानी। ये दौलत भी ले लो ये शोहरत भी ले लो, भले छीन लो मुझसे मेरी जवानी, मगर मुझको लौटा दो बचपन का सावन, वो कागज की कश्ती वो बारिश का पानी, वो कागज की कश्ती वो बारिश का पानी, वो कागज की कश्ती वो बारिश का पानी, वो कागज की कश्ती वो बारिश का पानी। कि अकपट सत्यि कथा। আর রাজু তোমার মানে তুমি মাঝখানে মাঝখানে কিছু পোর্শন করছিলে, অসম্ভব মন ছুঁয়ে গেল। আমার আরেকটা অনুরোধ মনে হচ্ছে যদি তুমি শোনাও, তেরে খাত তেরে খাত, হ্যাঁ বসি খাত, ঠিক আছে যদি শোনাতে পারো ভালো লাগবে। যখন একটা ব্যথা পেতে শুরুই করেছি আর একটু ব্যথাই পাই। আমাদের সঙ্গে কোনো বন্ধু রয়েছে, নমস্কার। এবং সঙ্গীত চেতনা উদ্বুদ্ধ করছে এবং ভালো সঙ্গীত খুঁজে বার করবার জন্য কিছু একটা অসুবিধা হচ্ছে আপনার সাথে কথা বলতে গিয়ে, কিছু একটা সমস্যা তৈরি হচ্ছে, আমি জানি না রিসিভারে কিছু চাপ পড়ছে বা কিছু। হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ, সঙ্গীতে ভালো সঙ্গীত খুঁজে বার করার জন্য উৎসাহ এবং উদ্দীপ্ত করছে,
এবং কিছু একটা সমস্যা হচ্ছে আমার মনে হচ্ছে, বারবার কিছু একটা হচ্ছে। ধন্যবাদ, আপনার কথা আমাদের কাছে পরিষ্কার আসছে না, মার্জনা করবেন দীপকবাবু, আপনার কথা আমরা শুনতে পেলাম না প্রপারলি। আমরা একটু চলে যাই গানে। হ্যাঁ চলো।
हर जर्रा चमकता है अनवारे इलाही से। हर जर्रा चमकता है अनवारे इलाही से। हर जर्रा चमकता है, जर्रा मने छोटा छोटे छोटे वस्तु जार मध्य कोनो जान नहीं बा रोशनी नहीं आलो नहीं, किंतु ऊपर वाला अगर जदि मेहरबानी हो जाए ताले तार मध्य किंतु सेई रोशनी बा सेई जान उपस्थित होते पारे। हर जर्रा चमकता है अनवार इलाही से। हर जर्रा चमकता है अनवार इलाही से। हर सांस ये कहती है, हर सांस, हर सांस ये कहती है, हर सांस ये कहती है, हम है तो खुदा भी है, हंगाम है क्यों बरपा, थोड़ी सी जो पी है, डाका तो नहीं डाला, 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 चोरी तो नहीं की है, हंगामा है क्यों बरपा, थोड़ी सी जो पीली है हंगामा। थोड़ी सी जो पीली है, थोड़ी सी जो पीली है, जो पीली है, जो पीली है। राजू डिमांड करेছিলাম চারটে কিংবা পাঁচটা, আমি জানি আর দুটো গান হবে এইসব মতো, একটা সুফি শুনবো চলো। गली गली घूमे दिल तुझे ढूंढे, गली गली घूमे दिल तुझे ढूंढे, तेरे बिन तरसे नयन लगन लगी तुमसे लगन लगी तुमसे मन की लगन
लगन लगी तुमसे मन की लगन, लगन लगी तुमसे मन की लगन। लगी तुमसे मन की लगन, लगन लगी तुमसे मन की लगन, लगन लगी तुमसे मन की लगन, लगन लगी तुमसे मन की लगन। गली गली घूमे दिल तुझे ढूंढे, गली गली घूमे दिल तुझे ढूंढे, तेरे बिन लगन लगी तुमसे मन की लगन, लगन लगी तुमसे मन की लगन, लगन लगी तुमसे मन की लगन, लगन लगी तुमसे मन की लगन। तेरे तरसे
সারে গরে রে সা মা গরে সা পারা সারে গরে রে সা পারা সারে গ মা পা মা গরে পারা সারে গরে রে সা পারা সারে পা মা গরে মা গরে পারা সারে গরে রে সা পারা সারে গরে sare ga ma ma da da ba sa ni da ni da ba da ba ma 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 ga ga ma ga ga ma pa o lagi tum se man ki lagan lagan lagi tum se man ki lagan lagan lagi tum se man ki lagan lagan lagi tum se man ki প্রত্যেককে ধন্যবাদ বিক্রম, অবশ্যই বিক্রমকে স্পেশাল থ্যাংকস গানটাকে সুন্দর করে সাজানোর জন্য। কবি বলেছিলেন, আধুনিক কালের কবি, যিনি বলেছিলেন যে যে মানুষ গান গাইতে জানে না যখন প্রলয় আসে সে বোবা ও অন্ধ হয়ে যায়। সত্যি কথা, হয়তো সুর আমাদের প্রত্যেকের মধ্যে সমানভাবে নেই, কিন্তু গানকে ভালোবাসতে হবে, গানকে ধরে এগিয়ে যেতে হবে আমাদের। গান কিন্তু হিলিংয়ের কাজ করে। আমি জানি আজকে সকালটা অনেকের অনেক কষ্ট, অনেক ব্যথা, অনেক বেদনা, জমে থাকা অভিমানকে গলিয়ে দিল। একদম শেষে পৌঁছে গেছি, শেষ গান, রাজুকে আসার আমন্ত্রণ জানিয়ে এবং আগামী দিনটা ওর জন্য হোক এই কথা বলে অনুষ্ঠানের একদম শেষে চলে গেছি আমরা। তবে নতুন বন্ধু যারা রয়েছেন আমাদের সঙ্গে তাদের জন্য বলা যে নতুন দেখছেন টাটা স্কাই আমাদের, প্রতি সোম থেকে শুক্র প্রতিদিনের রবীন্দ্রনাথ নিয়ে সকাল 7টা থেকে 9টা, প্রতি শনিবার কাজী নজরুল ইসলামের স্পেশাল গানের ও ডালি নিয়ে থাকি আমরা দুখ মিয়া অনুষ্ঠান, আর প্রত্যেক রোববার সকাল 7টা থেকে 9:30 এই অনুষ্ঠান হারানো দিনের গান। লাল মেরি লাল মেরি লাল মেরি, এটা আবার ওর গান। ও লাল লাল মেরি লাল, ও লাল মেরি পত रखियो भला झूले लालन सिंधड़ी दा सेवन दा सखी शाबास कलंदर वास कलंदर, ओ हो लाल मेरी पत रखियो भला झूले लालन, ओ लाल मेरी, ओ लाल मेरी पत रखियो भला झूले लाल सिंधड़ी दा सेवन दा सखी शाबाज कलंदर, दमा दम मस्त कलंदर अली दम दम दे अंदर, दमा दम मस्त कलंदर अली शाबाज कलंदर, ओ लाल मेरी, ओ लाल मेरी।
चराग तेरे वर्ण हमेशा। चार चराग तेरे वर्ण हमेशा। पंजवा में वारण आइया भला छूले लाल, ओ पंजवा में वारण, पंजवा में वारण आइया भला छूले लाल। सिंधड़ी दास वर्ण दास सखी शाबाश कलंदर, तमा तम मस्त कलंदर अली दम दम दे अंदर, तमा तम मस्त कलंदर अली जाबाद कलंदर। हो लाल मेरी पत रखियो भला झूले लाल, सिंधड़ी दास वर्ण दास सखी शाबाश कलंदर, तमा तम मस्त कलंदर अली दम दम दे अंदर, तमा तम मस्त कलंदर अली जाबाद कलंदर, तमा तम मस्त कलंदर अली शाबाद कलंदर, दमा दम मस्त कलंदर अली दम दम दे अंदर, दमा दम मस्त कलंदर अली दम दम दे अंदर, दमा दम मस्त कलंदर अली दम दम दे अंदर, दमा दम मस्त कलंदर अली दम दम दे अंदर, दमा दम मस्त कलंदर अली शाबाद कलंदर, दमा दम मस्त कलंदर। ओ अली दम दम दे अंदर, दमा दम मस्त कलंदर अली दम दम दे अंदर, दम दे अंदर।